নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, জ্যাকপট পেতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকালের যে পাঁচটি রাশির আমি কথা বলবো এবং টার্গেট নাম্বার শুভ সময় আপনাদেরকে জানাবো, তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ আমি করি প্রতিদিন, যে অযথা অর্থ অপচয় করবেন না। আপনি রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুভ সময়, চলুন একটা টিকিট কেটে নিই, দেখি একটা ভাগ্যর খেলা। দেখুন, ভাগ্যের তো এটা সম্পূর্ণরূপে খেলা, কিন্তু আপনার ভাগ্যে আছে কি সেটাই প্রশ্নবোধক চিহ্ন আগে নিজের মধ্যে রাখুন, জিজ্ঞাসা চিহ্ন কোয়েশ্চেন মার্ক রাখুন, যে আমার ভাগ্যে কি লটারির যোগ রয়েছে আগামীকাল। হতেই পারে একই রাশির ১০০ জন মানুষ রয়েছেন, ১০০ জন ১০০ রকমের ফল পাবে, একই ফল কখনোই পেতে পারে না। এই জন্য আমি বারবার বলি, ইনভেস্টমেন্ট করার আগে ভেবে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণ আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ, কোন পিরিয়ড, কোন বছর আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন মাসগুলো এবং আপনার ডেস্টিনি অনুযায়ী ফরচুনা নাম্বার কোনটা, সেটা আগে জেনে নিন। এবং নবাংশ চার্ট এবং এর পাশাপাশি আপনার বিশেষভাবে দশা, কিসের দশা চলছে সেটা জেনে নিন, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কি না। সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। দেখুন, প্রত্যেক গ্রহেরই কিন্তু কিছু না কিছু কারকতা রয়েছে, যেমন রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তির মালিক, এই রাহু জ্যাকপট লাগাতে বিশেষভাবে সাহায্য করে। এই জন্য আমি বারবার বলছি, যাতে অল্পের জন্য দুই এক নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং নিজের জন্মকুণ্ডলী সংস্কার করে এবং বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করুন। দেখুন, অনেকেই প্রচেষ্টা করছেন, প্রচুর টাকা দীর্ঘদিন ধরে নষ্ট করছে, তার আগে আমি বলবো, হাত জোর করে অনুরোধ, আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, ভাগ্য ব্যতীত কিচ্ছু হবে না। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, আপনার আকস্মিক প্রাপ্তির ভাগকে স্ট্রং করা দরকার, আপনার ধনভাবকে স্ট্রং করা দরকার, তবেই আপনার নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। হতেই পারে একই রাশি আপনি, আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলতেও পারে, আবার না মিলতেও পারে, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি, এখানটায় একটা প্রশ্ন যে আমি ইনভেস্টমেন্ট করব কিসের জন্য, কেন, হোয়াই,
এটা নিজের মধ্যে ঢুকাতে হবে। শুধুমাত্র টাকাকে নষ্ট করলে হবে না, সেখানকার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি আপনাকে সঠিক পথ নির্দেশ করতে পারবেন, পরামর্শ করুন, কন্ট্রাক্ট করুন, নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি ঘটবে। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, এক নম্বর, সেটি হচ্ছে আগামীকালের জন্য। তার আগে একটু কথা জানিয়ে দিই, অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমাদের নামের অক্ষর অনুযায়ী আপনি যদি বলেন। আগামীকাল রাহুকাল রয়েছে 11:55 থেকে 1:25 পর্যন্ত, শুক্ল যোগ রয়েছে। নামের অক্ষর অনুযায়ী আগে বলি, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 2, আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 7, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 8, আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু হলে টার্গেট নাম্বার 1, আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার 6, আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 3, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 7। এবার আমি আসছি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে আমি জানাতে চলেছি। আগামীকালের প্রথম নাম্বার ওয়ান রাশি মকর রাশি, টার্গেট নাম্বার 8, টাইম আপনার দুপুর 2:15 থেকে 4:05 পর্যন্ত, বৈকাল 4:05 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা শুভ মকর রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় দুপুর 3 থেকে 5:14 পর্যন্ত, বৈকাল 5:14 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6, আপনাদের শুভ সময় সকাল 9:48 থেকে 11:43 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের শুভ সময় সকাল 10 থেকে 11:28 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর পঞ্চম যে রাশির আমি কথা বলবো, তার আগে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিই। যারা দেখছেন আপনারা ভাবছেন যে আমার প্রাপ্তি ঘটবে, তার আগে আবারও বলবো, আপনার যদি অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে 2-1 নাম্বারের জন্য, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মার খেয়ে যাচ্ছে সেখানে, এবং যারা দীর্ঘদিন অর্থ অপচয় করছে তাদের ক্ষেত্রে আমি বলবো, নিজস্ব জন্ম কুণ্ডলি অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি ঘটবে। বার্থ চার্ট রিফরমেশন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, এবং আপনার জন্মপত্রিকা সংস্কার আপনারা করুন। পঞ্চম যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে
6 এবং 3। আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে 6টা 28 মিনিট পর্যন্ত, সন্ধ্যা 6টা 28 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির কথা বললাম, আর যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষর দিয়ে, আমি যেটা আপনাদেরকে জানালাম নামের অক্ষর দিয়ে আপনারা চেষ্টা করুন, যদি আপনার ভাগ্যে থাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বলছি বলেই না, যারা দেখছেন নিজ দায়িত্বে দেখুন, যারা ইনভেস্টমেন্ট করবেন তারা নিজ দায়িত্বে করুন, কারণ আমি বারবার বলছি নিজস্ব জন্ম কুণ্ডলী হস্তরেখা যে কোনো দিক থেকে আমি বারবার বলছি মহাপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।